আসসালামু আলাইকুম, কুয়েত থেকে বলছি। কুয়েতের সর্বশেষ কিছু ছোট্ট ছোট্ট খবর নিয়ে আবারও আপনাদের সাথে চলে আসলাম। আজকে কুয়েতের মহামারী ভাইরাসের সর্বশেষ যে আপডেট, চলুন সেটা জেনে নেওয়া যাক। আজ 14/5/2020 কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আজ নতুন করে মহামারী ভাইরাসে 947 জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত এই মহামারী ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,975 জনে, আর চিকিৎসাধীন রয়েছে 8,436 জন, সুস্থতা লাভ করেছে 3,451 জন, সংকটপূর্ণ অবস্থায় রয়েছে 175 জন। আজ নতুন করে 6 জনের মৃত্যু হয়েছে, ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা হলো 88 জনের। আর নতুন করে এই মহামারী ভাইরাসে বাংলাদেশি আক্রান্ত হলো 124 জন। এই 124 জন সহ মোট বাংলাদেশি আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,237 জনে। 1,237 জন বাংলাদেশি বর্তমান কুয়েতে মহামারী ভাইরাসে আক্রান্ত রয়েছে। এছাড়াও তিনটি স্থানে, যেমন জাওন রিসার্ট, খাইরান রিসার্ট ও আলকুদ বিচ হোটেল সহ আরও কয়েকটি ক্যাম্পে 2,619 জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। বর্তমানে জরুরি অবস্থা চলছে কুয়েতে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়ার থেকে মানা করেছে। আর তাছাড়াও সম্পূর্ণ কুয়েত লকডাউনে রয়েছে। এদিকে কুয়েতে নতুন করে আজকে আবারও এক ফ্রন্টলাইন ফাইটারের মৃত্যু হয়েছে। এই মহামারী ভাইরাসে আক্রান্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বিশ্বের কোটি কোটি স্বাস্থ্যকর্মী, এদেরকে সম্মানার্থে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে। কুয়েতের ফ্রন্টলাইন ফাইটার এনি মেথিউ এই মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির কুয়েত নার্সিং সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান বান্দার আল এনআইজি এই নার্স এনি মিথিউ এর মৃত্যু নিশ্চিত করেছেন। এদিকে কুয়েতের দুটি জামিয়াতে, অর্থাৎ দুটি গ্রোসারি শপের নাম হল দাইয়া কোঅপারেটিভ এবং মুবারক আল কেবির অ্যান্ড কিরিন কোঅপারেটিভ। এই দুটি গ্রোসারি শপে একটাতে 37 জন এবং অপরটিতে 47 জন মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই দেশটিতে কিছুদিন পরপরই মহামারী ভাইরাসে আক্রান্ত হচ্ছে মার্কেটের মানুষগুলো, যা খুবই দুঃখজনক। এবার আসি ফ্লাইট সংক্রান্ত কিছু খবরে। গত 2 দিনে দুটি করে 4টি ফ্লাইটে প্রায় 600 জন মানুষ বাংলাদেশে পৌঁছেছে। পরবর্তী ফ্লাইট 16-17 তারিখে হতে পারে। আর যারা বাংলাদেশ থেকে বলছেন যে বাংলাদেশের ফ্লাইট কবে শুরু হবে, কুয়েত থেকে কবে বাংলাদেশে যেতে পারবেন বা বাংলাদেশ থেকে কবে আসতে পারবেন, তাদের জন্য হলো আসলে এই বিষয়টি আলোচনায় রয়েছে যে কবে থেকে ফ্লাইট শুরু করা যায় বা ফ্লাইট শুরু করলে প্রথমেই কারা অংশীদার হতে পারবে এই ফ্লাইটের, তাদের জন্য আলোচনার পরিক্রমা চলছে। ইনশাআল্লাহ হয়তো বা খুব অচিরেই এই খবর জানতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে যে ফ্লাইটগুলোর প্রাইস দাম বেশি করা হবে, দ্বিগুণ করা হবে, টিকিটের দাম দ্বিগুণ বেড়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যখন কনফার্ম নিউজ পাবো তখন আপনাদের সামনে চলে আসব। তো এই ছিল আমার আজকের মতো খবর। যারা এই ধরনের খবর আরও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হয়েছেন, সবার জন্য হলো ভালোবাসা, কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।